मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का दीवाना। आता है मुझको प्यार में जल जाना, आता है मुझको प्यार में जल जाना। ए मेरा दिल प्यार का दीवाना, ए मेरा दिल प्यार का दीवाना। এমন একটা ছেলেকে বিয়ে করেছি, আমার লাইফটাই সে। যদি বলো কেন? ও দিদি যদি বলো কেন, কাজে যাবে আর শুধু ফাঁকি মেরে ঘরে চলে যাবে। আজকে যদি কাজ না করে, ও ভগবান, মুখের কথা মুখে আছে এসা হাজি। কি গো চলে ওই কাজে গিয়েছিলাম তো, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তা মালিক বলে আজকের কাজ হবে না, খরচুনো হলে কাজ আসবে, আজকে ছুটে যাও বাড়ি চলে যাও। তামিলনাড়ু ডিম গুড়ে গেছে। তামিলনাড়ু? তুই বললিস বলছিলাম, আপনি বললেন কোন সাহসে? কেন আপনি কে জানেন না, কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেল। আরে বাবা, যারা মরেছে তাদের তো লাভ হয়েছি। বুঝতে পারলাম না, যারা মরেছে না, এক একজন 18 লাখ করে টাকা, আর একটা করে হোমগার্ডের চাকরি। মানে আপনি বলতে চাচ্ছেন আমি তাড়াতাড়ি পটল তুলি আর তুমি ওই হোমগার্ডের ডিউটিটা করো? জি, এই কথা আমি বলতে পারি। কোথা হোক ধসা হোক, তুমি আমার স্বামী নাকি? না মানে বলছি না, কি হলো, অনেকদিন তো বিয়ে হলো, সংসারটাকে মেয়াদ ঘিয়ে আমি মেরে যাচ্ছি। বুঝতে পারলাম না, বলছিলাম কি, এবার একটা বাচ্চা নিলে হয় না? বাচ্চা? আরে বাচ্চা কি আর গাছের ফল, গাছ থেকে পেড়ে নিয়ে তোমার হাতে তুলে দেবো? আরে বাচ্চা তো ঈশ্বরের দান, তাই ঈশ্বর না দেয় আমরা কি করি বলো দিনি? এই শুনে বলছিলাম কি, ওই মেন রোডের ধারে যে আমাদের এক বিঘে জায়গাটা আছে, ওই জায়গাটা বিক্রি করে একটা ছেলে কিনে নে। মানে তুমি বলতে চাচ্ছো এত সম্পত্তি বৃদ্ধা বয়সে আমাদের কে দেখবে? ওই সন্তান কিনে মানুষ হলে ওরা আমাদের দেখবে। অবশ্যই দেখবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন নিজের সন্তান নিজের বাবা মায়ের খেতে দেয় না, ঘাট ধরে বের করে দিচ্ছে, আর ওই সন্তান কিনে না ওরা আমাদের দেখবে? আমি জানি না। ঠিক আছে, বাচ্চা তোমার আমি কিনে দেবো, তবে এখন তো আমার কাছে টাকা পয়সা নেই, আবার তো হরেন কাকে নিয়ে এসে বাচ্চাটা কিনে আনবো। টাকা যদি ফেরত দিতে পারি ভালো, নইলে ওনার 5 বিঘা জমির নামে লিখে দেবো। তাহলে যে শিয়ালা যাবো, আর শিয়ালদার পাশে যে হসপিটাল আছে, ওই হসপিটাল থেকে বাচ্চা কিনে নিয়ে বাড়ি ফিরবো। তাহলে দুজনে এখন কোথায় যাবো? হসপিটাল। জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁতি রেলের লাইনে মাথা রাখি, কি যেন হঠাৎ বলে আই ফিরে আমি তো আছি ভুলে যাকে মা। ভগবান তোমায় মঙ্গল করুক মা, তুমি ভিক্ষা করছি কেন গো?
তোমার বাড়ি কেউ নেই? আমার বাড়িতে? হ্যাঁ তোমার বাড়িতে। আমার বাড়িতে সবাই আছে, আমার ছেলে আছে, বউ আছে, নাতি আছে, সবাই আছে। হ্যাঁ গো মা, আমার ছেলে না, আমার ছেলে হাই স্কুলের মাস্টার, মাসে 85,000 টাকা মাইনে পায়। আমার বউ মাল্টিপিএসের মাস্টার, মাসে 7,000 টাকা মাইনে পায়। আমার বউমা প্রত্যেক দিন স্কুল থেকে ফিরে এসে আমায় কি বলে জানো মা? কি বলে বাবা? আমায় প্রত্যেক দিন বলে পুকুরে না মধু পানা, আর ঘরে না বোধামি না কি কানা। বাবু লাঞ্ছনা, আগুন জ্বলে। ও বাবু, ও বাবু, কি জানি হঠাৎ বলে আরে প্রিয়া, আমি তো আছি বললে যাকে মা এরপরও বাচ্চা কিনতে যাবে? আমি যাব। ছেলে হাই স্কুলের মাস্টার, তো বাবার টেনে ভিক্ষা করছি, আমি যাব। এই যে আরে বাবা ট্রেন ঢুকে গেছে তো। আরে ট্রেনের সামনে একটা বয়স্ক লোক কি ভাবে চলেছে? ও বাবা, বাবু ট্রেন আছে, বাবু সরে যাও, বাবু ট্রেন আছে, বাবু সরে যাও, বাবু সরে যাও। ভাঙলো আমার সুখের বাসা, বাবু চিনি তো সে ছি ভাঙলে আমার সুখে, ভাবিনি তো সে ছি ভাঙলে আমার সুখে। কালে বৈশাখীর ধরো হাওয়ায় উঠলে পাথলে নদী জ, ভাবিনি তো সে ছি ভাঙলে আমার সুখে, বুঝিনি তো সে ঝি ভাঙবে আমার সুখে। তোমরা কি ভাবছো তো? আমি পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে, আমি পড়ে গিয়ে আমার কপাল ফেটে গেছে। না গো না, পড়ে গিয়ে ভাঙেনি গো, পড়ে গিয়ে ভাঙেনি। আমার ছেলেরা গো, আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওই জন্য তো স্টেশনে চলে এসেছি জানো, ভেবে নিয়েছিলাম, ভেবে নিয়েছি বাকি জীবনটাই স্টেশনেই কাটিয়ে দেব, কোনোদিনের জন্য বাড়ি ফিরে যাবো না। কেন যাবো, কিসের জন্য যাবো বলতে পারো? শুধু এক মুঠো খাওয়ার জন্য ছেলে বউমার কাছে লাতি ছেটা খেতে হয়। সেই বাড়ি আর কোনোদিনের জন্য ফিরে যাবো না গো, সেই বাড়ি আর কোনোদিনের জন্য ফিরে যাবো না। আমি আমি স্টেশনে ভিক্ষা করে খাবো, আমি স্টেশনে গুলি গিলি করে খাবো, কিন্তু কোনোদিনের জন্য বাড়ি ফিরে যাবো না। বাবু বাবু গুলি লাগছে, বাবু গুলি। আমি যে গুলিগিরি করব, আমার তো সে শক্তি নেই। আমি যে গুলিগিরি করব, আমার তো সে ক্ষমতা নেই। আমি কেমন করে গুলিগিরি করব? কারণ আমি তো বড় ক্ষুধার্ত গো, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছিলাম। দাও না আমাকে কিছু খেতে, দাও না। আমি না, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না। ও মা গো, আমাকে কিছু খেতে দাও না মা, আমাকে কিছু খেতে।
করতে দাও না, আমি যে ক্ষেতের খেলা সহ্য করতে পারছি না মা গো, দাও না আমাকে, আমাকে কিছু খেতে দাও না মা। ও বাবু, বাবু গো, আমাকে কিছু খেতে দাও না বাবু, আমাকে কিছু খেতে দাও না মা, আমি যে ক্ষেতের খেলা সহ্য করতে পারছি না। এই জি আমি তো তোমার দুটো পায়ে ধরেছি মা গো, আমাকে 10টা টাকা দাও না মা, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা গো, দাও না, দাও না মা, আমাকে, আমাকে কিছু খেতে দাও না মা। আরে বাবা, তুমি বয়স্ক লোক, আমার বাবার মতো পায়ে ধরতে হবে না। ঠিক আছে, 10টাকা নেই, আমি তোমাকে 100টা টাকা দেবো। এই নাও, এই নাও, তুমি 100টি টাকা। আমি কেন ভিক্ষা করছি বলো না, কেন ভিক্ষা করছি এটাই তোমার ভাগ্য করে মা, এটাই তোমার কর্ম রে মা, ওই জন্য 10টার সামনে ভিক্ষা করতে হচ্ছে রে মা। জানিস মা, তোর দাদারা, তোর দাদারা আমাকে ভালোভাবে ডেকে নিয়ে গিয়ে ঘরে বসে আমার সমস্ত সম্পত্তি উকিল নিয়েছে, আমার সমস্ত সম্পত্তি ওদের নামে লিখিয়ে নিয়েছে রে মা, আমার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমাকে তো বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। পিছন ফিরে কেউ তাকিয়ে দেখেনি যে ওদের বাবা বেঁচে আছে কি মারা গেছে, এই দিন হাতটা ভেঙে গেছে, মাথাটা ফেটে রক্ত বেরোচ্ছে, কোনো রকমের গ্রামের এক ডাক্তারের কাছ থেকে হাতটাকে ব্যান্ডেজ করে, মাথায় একটা ব্যান্ডেজ করে, তাই তো স্টেশনে চলে এসেছি বাবা। জানিস বাবা, ভেবে নিয়েছিলাম এই বাকি জীবনটা স্টেশনেই কাটিয়ে দেবো, কিন্তু কোনো দিনের জন্য ওই ছেলে বইয়ের লাথি ছেটে খেতে আর বাড়ি ফিরে যাব না। কিন্তু বাবা, তোমরা কিসের জন্য স্টেশনে এসেছো বলো না, তোমরা কি কোথাও যাচ্ছ বাবা বলো না, বাবা কোথায় যাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি পরে বলবো বাবা, ছোটবেলা থেকে নিজের বাবা মাকে হারিয়ে বিয়ের পরে আমি তো তোমাকে আমার বাবার শুনে বসিয়েছিলাম বাবা, দাদারা যদি নাও দেখে আজ থেকে তুমি আমার বাড়িতে কি আমার বাবার শুনে বসবে বাবা, আমার বাবার শুনে। না রে বাবা না, তা কোনোদিন হয় না, এটা কোনোদিন হতে পারে না। রে বাবা কেন বুঝিস না, আমার তো 4টে 4টে ছেলে আছে, আমি যদি বাকি জীবনটা তোদের বাড়িতে কাটিয়ে দিই আমার গ্রামের লোকেরা আমার ওই 4টে ছেলের দিকে আঙুল তুলে বলবে না যে তোর বাবাকে খেতে দেবার ভয় তো তোরা ভগ্নিপদের বাড়িতে তুলে রেখেছিস, তোর বাবাকে খেতে দেবার ভয় তো তোরা বোনের বাড়িতে তুলে রেখেছিস। যেসব সন্তানরা তোমাকে দেখলো না, সামান্য এক মুঠো খেতে দিতে পারলো না, সেই সন্তানদের কথা তুমি কেন ভাবছো বলো না? ওরে মা, আমরা যে বাবা, আমাদের মতো বর্তমানে সমাজে বাবা মারা সন্তানদের জন্য অনেক কিছু ভাবে রে মা, কিন্তু কোন সন্তান কি একবার ভেবে দেখেছে বাবা মায়েদের কত কষ্ট? দেখে না রে মা, এই সমাজে কেউ কোনো সন্তানে বাবা মাকে দেখে না। বাবা জানিস মা, আমাদের মতো বাবা মারা যতদিন এই পৃথিবীতে সংসারে বেঁচে থাকবে ততদিন প্রতিটা সংসারের আমাদের মতো বাবা মায়ের সংসারের আবর্জনা, প্রতিটা সংসারের জঞ্জাল, যতদিন বেঁচে থাকবো ততদিন আবর্জনা জঞ্জাল হয়ে বেঁচে থাকতে হবে, ততদিন আমাদের কোনো নামও থাকবে না। আর যেদিন আমরা মারা যাব না হ্যাঁ,
দেখবি ওই সব সন্তানরা ঘুরে এসেই বলবে আমার বাবা একটা ভালো লোক ছিল, আমার বাবা একটা ভালো কাজ করত, আমার বাবা আমাদের জন্য কিছু রেখে গিয়েছে। বর্তমানে সমাজে যাদের অর্থ আছে তারাই তো ছেলেদের কাছে ভালো, আর যে সমস্ত বাবাদের অর্থ নেই সে সমস্ত বাবাদের তো চিরদিন চিরদিনই সংসারের আবর্জনা হয়ে থাকতে হবে রে বাবা, চিরদিনই আবর্জনা হয়ে থাকতে হয়। ওই জন্য তো ওই জন্য ধর্মরাজ বক একদিন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল, বলতো যুধিষ্ঠির এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কি? যুধিষ্ঠির বলেছিল, ধর্মরাজ এই পৃথিবীতে আশ্চর্য জিনিস হলো এই, এক কলসির জলে সাতটা কলসি ভর্তি হবে কিন্তু সাতটা কলসির জলে একটা কলসি ভর্তি হবে না। বাবা, ধর্মরাজ ভক্ত বলেছিল, যুধিষ্ঠির এটা কেমন ধরনের কথা? বলে কেন, দেখবে একটা মা সাতটা সন্তানকে মানুষ করবে আর ওই সাতটা সন্তান মিলে একটা মাকে খেতে দিতে পারবে না। তাই তো বর্তমান সমাজে আমাদের বাবা মায়েরা প্রতিটা সংসারের আবর্জনা, প্রতিটা সংসারের জঞ্জাল, যে সংসারের আবর্জনা জঞ্জাল হয়ে বেঁচে থাকবে। আমার কাছে মনে হয় তোমরা কোনো কথা গোপন করছো, বলো না বাবা। জানো বাবা, আমাদের সন্তান হয় না বলে তোমার মেয়ে প্রত্যেক দিন আমার সঙ্গে যে অশান্তি করতো, তাই তো পাঁচ বিঘে জমি বিক্রি করে যে অর্থটা পেয়েছিলাম সেই অর্থ নিয়ে আমাদের সন্তান কিনতে যাচ্ছিলাম বাবা। মা, এত বড় ভুল তুই করিস না রে মা, এত বড় ভুল করিস না। ওরে মা, কেন বুঝতে পারছি না, এতে তোর চারটে চারটে দাদা থাকবে, তোর বাবাকে কেউ এক মুঠো খেতে দিতে পারলো না, তোর বাবাকে কেউ দেখতে পারলো না। তুই ভাবলি কি করে একটা পরের সন্তান নিয়ে সে মানুষ করলে ভবিষ্যতে ওই সন্তানটা তোকে দেখবে? কোনোদিন ভাবিস না রে মা, এটা তুই কোনোদিনের জন্য ভাবিস না। আমি তোর বাবা বলছিলি মা, তোরা বাড়ি ফিরে যা, ওই পরেশনি নিয়ে আসিস না রে মা, কিনে নিয়ে আসিস না, তোরা বাড়ি ফিরে যা। হয়তো ট্রেন আসছে রে মা, ওই ট্রেন ধরে আমি অনেক অনেক দূরে চলে যাব রে মা, যেখানে গেলে কেউ আমাকে চিনতে পারবে না, কেউ আমাকে জানতে পারবে না, আমি সেখানে চলে যাব রে মা, কোনো দিনের জন্য বাড়ি ফিরে আসবো না। এই কথাটা তোমাকে আমি অনেকদিন আগে বোঝাতে চেয়েছিলাম যে নিজে রক্ত কোনোতে নিজের হয় না, পর কোনোদিন আপন হতে পারে না, কোষা বলে আপন হতে পারে না। যেন সে বলে দেখবে একটা পটে দাঁড় কিছুটা খড়া দড়িয়ে যখন একটা বাঁশের উপরে বাঁধে না, সেটা হয়ে যায় আমাদের কাছে ভোর, আর এই ভোরের উপরে যখন কাদা রং চাপানো হয়ে যায় সেটা হয়ে যায় আমাদের কাছে ভগবান। আরে ভগবানের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি। আচ্ছা বলতো, ওই ভগবানটাকে বিসর্জন করার পরে আমরা কি কেউ গিয়ে দেখেছি সেই ভগবানটা কোথায় কি অবস্থায় পড়ে আছে? বর্তমান সমাজের বাবা মাদের পরিস্থিতি ঠিক ওই বিসর্জন করা দেবতাদের মধ্যে, এক মুঠো খাবার জন্য কখনো সন্তানের হাতে পায়ে ধরতে হয়, কখনো আবার সন্তানের বহুদের হাতে পায়ে ধরতে হয়। বলো না তাহলে, বলো বর্তমান সমাজের ছেলেমেয়েরা ভুলে গেছে যে বাবা মা হলো একটা বট বৃক্ষ, বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা বট বৃক্ষের ছায়ায় মানুষ হব। বলতে পারো সামলে, কত বাবা মা তো মন্দিরে গিয়ে মাথা ঠোকে কাঁদে,
বলে হে ভগবান আমাদের একটা পুত্র সন্তান দাও যে আমাদের বৃদ্ধ বয়সে দেখবে। প্রত্যেকটা বাবা মা সেই সন্তানের হাতের দিকে তাকিয়ে তো বেঁচে থাকি, সন্তানটা কবে বড় হবে, বৃদ্ধ বয়সে তাদের কাছ থেকে কিছুটা সুখ অনুভব করবো, বলো না বলে বলো না। তাই তো যাবার পথে আমি শুধু একটা কথা বলবো, হে আগামী দিনের পিতা মাতারা, আপনাদের পুত্র সন্তানের আশা করো না, আপনাদের পুত্র সন্তানের আশা করো না, আপনাদের পুত্র সন্তানের আশা করো। Ha ha ha!